ফের এবিভিপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলল কৈলাসর এসএফআই বিভাগীয় কমিটির সহসভাপতি রবীন্দ্র নারায়ণ দাস। বুধবার রাতে নিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিকারীরা আচমকাই হামলা চালায় এবং প্রচণ্ডভাবে মারধর করে। বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ হয়ে কৈলাসহর থানায় মামলা দায়ের করেন এই এসএফআই নেতা। সামনে ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচন, নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্য জুড়ে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে সন্ত্রাস। কৈলাসহরে এসএফআই বিভাগীয় কমিটির সহসভাপতি বুধবার রাতে নিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার উপর অতর্কিতে হামলা চালায় এবিভিপি নামধারী দুষ্কৃতিকারীরা। তারা তাকে প্রচণ্ডভাবে মারধর করতে শুরু করে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। বরাত জুড়ে প্রাণে বেঁচে যাওয়া রবীন্দ্র নারায়ণ দাস জানান, গতকাল রাত আনুমানিক 11টা থেকে 6-12টার সময় আমি আমার দোকান লাগিয়ে গোবিন্দপুর সমুদ্র, আমার একটা দোকান আছে জেরক্স দোকান, এটা লাগিয়ে আমি যাওয়ার পথে লাগাচ্ছি। এই সময় হঠাৎ করে এবিপির 4-5 জন ছেলেরা হঠাৎ করে এসে আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। ওই সময় আমার নাম ধরে, আমাকে বাবার নাম ধরে, আমার বাবা নেই, আমার বাবার নাম ধরে অনেক বাজে গালিগালাজ করে ওরা ওই দিক দিয়ে যাচ্ছিলো। যাওয়ার পথে ওদের মধ্যে আমি একজনকে চিনি, আমি ওদেরকে বলি, ভাই কি হঠাৎ করে এরকম ধরনের গালিগালাজ কেন করছো আমার? তো এর কথা বলতে না বলতেই ওরা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং প্রচণ্ড হারে আমাকে মারতে শুরু করে, আমার মাথায় ঘুষি মারতে শুরু করে, লাঠি দিয়ে আঘাত করে, আমার পায়ের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছে। এখানে ছুটো পেয়েছি আমি, তারপর আমাকে প্রচণ্ড হারে মারতে শুরু করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। তারপর তারা অনেকটা ফোন করে, অনেক লোকরাও এসেছিলো এই সময়, আমি দেখিনি ওদেরকে, চিনতেও পারিনি। তো এই সময় হঠাৎ করে তারা মারার যখন মারছিল, তো এই সময় আমিও যতটুকু পারি আটকাবার চেষ্টা করছি, কিন্তু আমি মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ে যাওয়ার পরে আমাকে আরও মারতে থাকে ওরা রাস্তার মধ্যে আমার দোকানের পাশে। সেই সময় আমি চিৎকার করতে থাকি, আশপাশের কিছু লোকরা এসেছিলো, এসে আমাকে প্রাণে বাঁচিয়ে। তিনি জানান, শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি এবিভিপি নামধারী গুন্ডারা, তার পকেটে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। তাই এসএফআই বিভাগীয় কমিটির সদস্যদের নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। আমার কাছে কিছু টাকা ছিল, এটাও আমি নিয়ে গেছি আমার কাছ থেকে, অল্প অনেক কিছু টাকা ছিল আমার সাথে, এটাও নিয়ে যায় আমার কাছ থেকে জোর করে। আজকে আমি এখানে এসেছি, প্রশাসনের নিকট দ্বারস্থ হয়েছি যাতে আমি এখানে ওদের নামে এফআইআর। রবীন্দ্র নারায়ণ দাসের দাবি, প্রশাসন যেন দোষীদের শাস্তি প্রদানের উপযুক্ত ব্যবস্থা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।